সালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এবিসি জব কেয়ার এর পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এবিসি জব কেয়ার আপনার চাকরির প্রস্তুতিকে আরো সহজ থেকে সহজতর করে দেওয়ার জন্য বিগত সালের অনুষ্ঠিত হয়ে যাওয়া বিভিন্ন চাকরি পরীক্ষার প্রশ্ন এবং তার সমাধান এবং চাকরি প্রস্তুতিমূলক বিভিন্ন ধরনের টিপস আপনাদের সামনে নিয়ে আসে। তো তারই ধারাবাহিকতায় গত একটি ক্লাসে আমরা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের অধীনে উপ সহকারী পরিচালক নিয়োগ পরীক্ষার যে প্রশ্নপত্র ছিল 2019 সালে আইবিএর প্যাটার্ন অনুসারে, সেই সমাধানগুলোর যে প্রথম ধাপ সেটি আমরা দেখেছি, অর্থাৎ এমসিকিউ। আজকে আমরা তারই ধারাবাহিকতায় দেখব যে রিটেন পরীক্ষা হয়েছিল 60 মার্কের, সেই রিটেন পরীক্ষার সবগুলো প্রশ্নের সমাধান। বাংলাদেশ কমিউনিকেশন রেগুলেটরি কমিশন বিটিআরসি অর্থাৎ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের উপসহকারী পরিচালক কারিগরি ইলেকট্রিক্যাল টেলিকমিউনিকেশন ইলেকট্রনিক্স কম্পিউটার, পরীক্ষার তারিখ ছিল 12/6/2019, কেন্দ্র ছিল আইবিএ, সময় ছিল 1 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান ছিল 100। গত পর্বে আমরা মানবন্ধন সবারকে জেনেছি, আজকে একটু ঝটপট জেনে নেই। প্রথম অংশ নৈভিত্তিক 40 মার্কের, সময় ছিল 30 মিনিট, বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান বিষয়ভিত্তিক মিলে 40টি, এমসিকিউ 40 মার্ক, এবং দ্বিতীয় অংশ ছিল লিখিত 60 মার্কের, সময় ছিল 60 মিনিট, গণিত থেকে 10, ইংরেজির থেকে 15, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স মিলে 9 মার্কের কোশ্চেন ছিল, মেকানিক্যাল থেকে 9 মার্কের, টেলিকমিউনিকেশন থেকে 8 মার্কের এবং কম্পিউটার টেকনোলজি থেকে 9 মার্কের কম্বাইন্ড কোশ্চেন ছিল, অর্থাৎ টোটাল 60 মার্কের কোশ্চেন ছিল। তাহলে চলুন আমরা এই লিখিত যে 60 মার্কের কোশ্চেন ছিল তার সলিউশনগুলো পর্যায়ক্রমে দেখে নেই। এখানে যেহেতু কোশ্চেন প্যাটার্নটি ইংলিশে ছিল, অ্যান্সারটি ইংলিশে দেয়াই ভালো, তবে আমি এইখানে ইংলিশের অ্যান্সারের পাশাপাশি অ্যান্সারগুলো বাংলায় ট্রান্সলেশন করে দিয়েছি, যাতে আপনারা খুব সহজেই বুঝে নিতে পারেন। তো প্রথম দেখেন যে সকল প্রশ্নের উত্তর দিতে হবে, প্রশ্নসমূহের উত্তর অবশ্যই ধারাবাহিকভাবে লিখতে হবে, বর্তনীতে প্রদর্শিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক, লিখিত অংশের উত্তর লেখার জন্য নির্ধারিত সময় 60 মিনিট, এগুলোটি আছে। তো এটি প্রথম কোশ্চেন 10 মার্ক, যেমন এ নাম্বার কোশ্চেন হলো ইফ এ প্লাস বি সমান 5 অ্যান্ড এ বি সমান 6, ফাইন্ড দ্য ভ্যালু অফ এ কিউ প্লাস এর বি কিউ প্লাস 4 এ মাইনাস এর বি হোলি স্কোয়ার। তো এটি আমরা কীভাবে দেখেন যে এখানে দেওয়া আছে এ প্লাস বি সমান 5 আর এ বি সমান 6, এটি দেওয়া আছে এখানে। তো নাও সলিউশন আমরা এটা এইখানে একটু খেয়াল করেন যে আসলে প্রশ্নের যে মান দেওয়া থাকে তার উপর ডিপেন্ড করে সূত্র কিন্তু আমার লিখতে হবে বা সূত্রগুলো আমরা লিখব। তো এখানে একটু দেখেন যে এ প্লাস বি কিউব প্লাস এর 4 × a - b হোলি স্কোয়ার দেওয়া আছে। তো আমরা এটিকে দুইটি সূত্রে বিভক্ত করব, এ প্লাস বি হোল এ কিউব প্লাস বি কিউবের যে সূত্র এখানে আছে এ প্লাস বি হোল কিউব মাইনাস এর 3ab × a + b প্লাস 4a - b² হোলি স্কোয়ারের একটি অনুসিদ্ধান্ত আছে। যেহেতু এইখানে এ প্লাস বি এবং এ বি এর মান দেওয়া আছে, সেহেতু অনুসিদ্ধান্তটা কি আমরা জানি যে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস এর 4ab। এখন যদি আমরা এই সমীকরণটাতে এ প্লাস বি এবং এ বি এর মান বসাই, তাহলে আমরা কিন্তু এই ক্যালকুলেশন করলে অ্যান্সারটি পেয়ে যাচ্ছি 39, অর্থাৎ এর ভ্যালু হবে 39, এটি অ্যান্সার। তারপরের কোশ্চেন দেখেন যে ইফ দ্য ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড প্রফিট অ্যান্ড সিম্পল প্রফিট অফ এ প্রিন্সিপাল অ্যামাউন্ট ইন 2 ইয়ার্স ইন টাকা 8 অ্যাট দ্য রেট অফ 4% প্রফিট পার অ্যামাউন্ট অ্যানাউম আর কি ইয়ার অ্যানাউল, ফাইন দ্য অ্যামাউন্ট অফ প্রিন্সিপাল, অর্থাৎ এটি একটি সুদ সুদ কষার যে অঙ্ক সেটি আমাদের এখানে যেটি বলেছে যে কি ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ প্রিন্সিপাল, অর্থাৎ আমার যে মূল ধনের পরিমাণ মানে মূল টাকার যে পরিমাণ সেই টাকাটা আমার এখানে মানে আমরা এখানে বের করবো আর কি। তো লেট আমরা ধরি, তো তারপরে একটি দেখেন যে একটু এখানে কি দেয়া আছে, সময় দেয়া আছে
টু ইয়ার্স প্রফিট রেট, অর্থাৎ সুদের যে পরিমাণ সেটা আর সমান দেওয়া আছে 4%, অর্থাৎ 4/100, এবং টাকার যে রেট সেটা হলো 8 টাকা। এটা তো দেয়া আছে কি 2 ইয়ারের জন্য। এই 8 টাকাটা হলো যে আমার চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের যে পার্থক্য, সেই টাকার পরিমাণটা 8 টাকা। তো এখন লেট দ্য অ্যামাউন্ট অফ প্রিন্সিপাল, আমরা মানে মূলধনের পরিমাণ পি সমান ধরলাম X টাকা। তো এখন আমরা জানি যে সরল সুদের যে সূত্রটি আছে, আই সমান PNR, অর্থাৎ মূলধনের পরিমাণ ইন্টু সময় ইন্টু হলো সুদের রেটের পরিমাণ। তো আমরা এখানে মানগুলো বসি, এটার টাকার পরিমাণ পাচ্ছি কত, 8x/100। এখন তারপরে হলো এগিন কম্পাউন্ড প্রফিট বা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা সূত্র জানি, পি ইন্টু 1+R টু দি পাওয়ার এন, অর্থাৎ বছরের যে সংখ্যাটি হবে -1, এটার সাথে গুণন হলো মূলধন। তো এইখানে যদি আমরা এই ভ্যালুগুলো বসাই তাহলে আমরা পাচ্ছি কত, 816x/10,000 টাকা। তো এখন দেখেন যে এই শর্ত সাপেক্ষে আমরা কি জানি যে এই কম্পাউন্ড প্রফিট এবং সিম্পল প্রফিটের যে পার্থক্য এই 2 বছরের জন্য সেটা হলো 8 টাকা। তো আমরা তো 2 বছরের মধ্যে যে কম্পাউন্ড প্রফিট, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পরিমাণ বের করেই নিলাম। তাহলে শর্ত মতে বা প্রশ্ন মতে উইথ দ্য কন্ডিশন আমরা কি এটাকে এই যে চক্রবৃদ্ধি সুদ থেকে আমরা বাদ দিব, এই সরল সুদ বাদ দিলে সমান আমরা কত টাকা থাকছে, 8 টাকা। এটাই যে এখানে লিখে আছে যে 2 ইয়ারের রেট 8 টাকা, রেট অফ পার্সেন্টেজ মানে পার্থক্যর পরিমাণ। তো তাহলে আমরা এই ক্যালকুলেশনটা করলে এক্সের মান পাচ্ছি 5,000 টাকা, অ্যান্সার হবে 5,000 টাকা। তো তারপরে সি নাম্বার কোশ্চেনটি দেখেন যে এইখানে P/Q^(a+ab+b^2)R/B^2)Q/R^B^2)C^2)R/P^C^2)A+A^2, আচ্ছা সমান হলো 1, হুয়েন P=A^X^A, Q=X^B এবং R=X^C, এই কন্ডিশনে এটা আমাদের প্রমাণ করতে হবে। তো এখন এখানে দেওয়া আছে কি P এর মান, আমরা যে পি কিউ আর এর মান দেওয়া আছে সেটা বসিয়ে নিয়েছি। তো এখন বাম পক্ষে আমাদের দেওয়া আছে যে ভ্যালুটা, আমরা জাস্ট এটাই বসিয়েছি। এখন দেখেন যে এইখানে যদি আমরা এই পি কিউ এবং আর এর যে মানগুলো দেওয়া আছে এখানে বসাই, তাহলে কিন্তু আমরা এই লাইনটি পেয়ে যাচ্ছি। এই লাইনটি পাওয়ার পরে এখন দেখেন যে আমরা জানি যে ভাগের সময় পাওয়ারগুলো সবসময় বিয়োগ হয় সূচক যদি একই থাকে। সূচকের পরিমাণ যেহেতু এখানে এক্স, তাহলে পাওয়ার এ মাইনাসের বি হয়ে যাচ্ছে, আবার এইখানে তদ্রূপ একইভাবে এক্স বি মাইনাসের সি, এইখানে অনুরূপভাবে সি মাইনাসের এ। তো এখন এটাকে আমরা যদি বাহিরে নিয়ে আসি ব্র্যাকেটে, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাসের এ বি প্লাস বি স্কোয়ার, তো তদ্রূপ এই একইভাবে এগুলো হয়ে যাচ্ছে এই সংখ্যাগুলো। তো তাহলে এই এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাসের বি স্কোয়ার, এটি হলো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তো তদ্রূপ এইখানেও এ এবং বি এর জায়গায় বি মাইনাসের বি কিউব মাইনাসের সি কিউব হচ্ছে, আর এইখানেও তদ্রূপ হচ্ছে সি মাইনাস সি কিউব মাইনাসের এ কিউব। তো এখন যেহেতু গুণ আছে, গুণের ক্ষেত্রে হয়ে যায় সবগুলো কি যোগ, মানে পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তো এখানে যোগ যদি আমরা করি তখন এটা যে কাটাকাটি করে থাকতেছে এক্সের উপরে X^0, আর আমরা জানি যে A^0=1, অর্থাৎ X^0=1, এটি হলো রাইট হ্যান্ড সাইড। এটি কিন্তু আমরা তাহলে এই ডান পক্ষের অ্যান্সারটি পেয়ে গেলাম। তো তারপরে কোশ্চেন নং 2, এটি অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বিকাশ টেলিযোগাযোগের ভূমিকা, এটি শীর্ষক একটি রচনা লিখুন। আমরা একটি শর্টকাটে একটি রচনা দিয়েছি, সাথে আমরা আপনাদের বোঝার সুবিধাতে বাংলায় অনুবাদও দিয়েছি। তো এটি একটু খেয়াল করে একটু দেখে নিন। তো আশা করি যে এ সম্পর্কে ধারণা নিতে পারবেন আর কি। তারপরে একটু খেয়াল করে দেখুন,
তিন নাম্বার কোশ্চেনটি পাঁচ মার্কের কোশ্চেন, এটি একটি ট্রান্সলেশন ছিল আর কি ইংলিশ টু বেঙ্গলি। তো আমরা এখানে ট্রান্সলেশনের যে অর্থটি আছে সেটা দিয়েছি, আপনারা একটু খেয়াল করে দেখে নিন, এটি আশা করি যে আপনাদের ধারণা দিবে। তারপরে চার নাম্বার কোশ্চেন, নয় মার্কের কোশ্চেন ছিল, থ্রি প্লাস টু প্লাস এইট টু প্লাস টু, অর্থাৎ নাইন মার্ক। একটু দেখেন যে স্টেট দ্য মেজর ফিচার অফ অ্যান অপারেশনাল অ্যাম্পলিফায়ার ইউজিং অ্যান ও এ ড্র এ ডিফারেনশিয়াল সার্কিট ইন অ্যান্ড স্টেট ইটস ফাংশনস। এটা মেজর ফিচার অফ অ্যান অপারেশনাল অ্যাম্পলিফায়ার, ইনপুট ইম্পিডেন্স ইনফিনিটি, জিরো আউটপুট রেজিস্ট্যান্স, ফ্রিকুয়েন্সি রেসপন্স ইনফিনিটি এবং ইনফিনিটি স্লিউ রেট। তারপরে ডিফারেনশিয়াল সার্কিট ইউজিং ও অফ অ্যাম্প মানে ও এ অপারেশনাল অ্যাম্পলিফায়ার, এখানে আমরা বাংলায় ট্রান্সলেশন করে দিয়েছি, তো সার্কিটটি আমরা দিয়েছি, আপনারা একটু খেয়াল করে দেখে নিন, এটি খাতায় লিখে নিতে পারেন। তো এটি অনেক পরীক্ষায় অনেক সময় আসে, খুবই কমন কোশ্চেন। আচ্ছা, তারপরে এটা বি নাম্বার কোশ্চেন, ইন এ ব্যালেন্স থ্রি ওয়ার ওয়াই কানেক্টেড অর্থাৎ স্টার কানেক্টেড সিস্টেম, এ থ্রি ফেস লোড হ্যাজ ফেস ভোল্টেজ অফ 240 ভোল্ট, এ লাইন কারেন্ট অফ 5 অ্যাম্পিয়ার অ্যান্ড অ্যাট ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর 0.966, ড্র দ্য ফেজর ডায়াগ্রাম। দেখেন যে এটি কি হলো, একটি স্টার মানে ওয়াই কানেক্টেড, মানে এটা ডেল্টা স্টারের যে পলিফেজ সিস্টেমের যে সার্কিটগুলো আছে এটি একটি স্টার কানেক্টেড সার্কিট। তো এখানে কী দেওয়া আছে, ফেজ ভোল্টেজ অর্থাৎ নিউট্রাল এবং লাইনের মধ্যে ভোল্টেজ দেওয়া আছে 240, আর লাইন কারেন্ট দেওয়া আছে 5 অ্যাম্পিয়ার। এখন এটা কি ফেজর ডায়াগ্রাম আমাদের অঙ্কন করতে হবে, কস থিটা আমরা এখান থেকে পাওয়ার ফ্যাক্টর থেকে আমরা কিন্তু থিটার মান বা অ্যাঙ্গেলের পরিমাণ পেয়ে যাচ্ছি 15 ডিগ্রি, কারণ আমরা জানি যে এখানে লাইন কারেন্ট এ সমান থাকে সবসময়, লাইন কারেন্ট এবং ফেজ কারেন্ট। তো তার অনুপাতে আমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছি কি 5 অ্যাম্পিয়ার, এবং এখানে নিউট্রাল এবং ফেজের মধ্যে যে ভোল্টেজ সেটি হলো ফেজ ভোল্টেজ 240 ভোল্ট। তো এখন আমরা এটি ড্রয়িংটা এখানে দেখিয়েছি, আমরা একটু খেয়াল করেন যে এটা ফেজ ভোল্টেজ 240 ভোল্ট। তো এইখান থেকে এই যে লাইন কারেন্ট অর্থাৎ এটি একটি ল্যাগিং 15 ডিগ্রি পিসি আছে। তো তারপরে এই ফেজ ভোল্টেজ থেকে বিএন অর্থাৎ এই বিএন লাইনের যে কারেন্টটা আছে সেটি পিসি আছে 120 ডিগ্রি, এবং আইএন যেটি আছে মানে বিএন এর পরিমাণ যে লাইনের কারেন্ট সেটিও আছে 120 ডিগ্রি পিসি, অর্থাৎ এই যে এ এন আছে নিউট্রাল কারেন্টের। এভাবে আপনারা এই ফেজ ডায়াগ্রামটা এঁকে নিতে পারেন, তো এটি খাতায় তুলে নিতে পারেন, আশা করি কাজে লাগবে। তারপরে সি নাম্বার কোশ্চেন, হাউ আর দ্য এসি পাওয়ার কনভার্ট টু ডিসি পাওয়ার, এসি পাওয়ার আর কনভার্টেড ইন্টু ডিসি পাওয়ার বাই ইউজিং রেক্টিফায়ার, সো রেক্টিফায়ার ইজ এসি পাওয়ার কনভার্টেড ইন্টু ডিসি পাওয়ার। অর্থাৎ আমরা কিন্তু রেক্টিফায়ারের মাধ্যমে এসিকে ডিসিতে রূপান্তর করতে পারি। হোয়াট আর দ্য বিটুইন ডিফারেন্স অডিও ফ্রিকোয়েন্সি অ্যান্ড রেডিও ফ্রিকোয়েন্সি, রেডিও ফ্রিকোয়েন্সি এবং অডিও ফ্রিকোয়েন্সি ডিফারেন্স আমরা এখানে দিয়েছি, আপনারা এটি দেখে নিন এবং খাতার মধ্যে লিখে নিতে পারেন, কাজে লাগবে। তো তারপরের কোশ্চেনটি হলো পাঁচ নাম্বার কোশ্চেন, আমরা কোশ্চেনটি পাঁচ নাম্বার কোশ্চেনে আছে, নয় মার্কের কোশ্চেন, যে একটি মেকানিক্যাল অংশের যে কোশ্চেনগুলো নয় মার্কের কোশ্চেন, দুই প্লাস তিন প্লাসের দুই প্লাস দুই অর্থাৎ টোটাল চারটি কোশ্চেন আছে নয় মার্কের। তো ক্লাসিফাই লেদ মেশিন হুইচ ফ্যাক্টর আর কনসিডার ইন লেদ স্পেসিফিকেশনস,
এখানে আমরা লেদ মেশিনের যে কয়েকটি ক্লাসিফিকেশন দিয়েছি তুলে নিয়ে এসেছি আপনাদের সামনে, এটা আপনারা দেখে নিতে পারেন। এবং স্পেসিফিকেশন অফ লেদ মেশিনের আমরা এখানে নিয়ে এসেছি, এটা আপনারা খাতায় লিখে নিতে পারেন। তো তারপরে বি নাম্বার কোশ্চেনে আছে, এক্সপ্লেইন ক্যাড ক্যাম টেকনোলজি ইউজড ইন ডিজাইন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং সেক্টরস, ড্র দ্য ফ্লোর ডায়াগ্রাম অফ এ থ্রি প্রোডাক্ট সাইকেল শুইং ক্যাড ক্যাম অ্যাপ্লিকেশন। এর উত্তরটি আমরা বাংলায় এখানে দিয়েছি, আপনারা এটি কম্পিউটার টেকনোলজির কোশ্চেন, এটা আপনারা দেখে নিতে পারেন, এটি কম্পিউটারের সাথে রিলেটেড কোশ্চেন। ড্রয়িংটি সার্কিট ডায়াগ্রাম মানে ব্লক ডায়াগ্রাম, সরি সার্কিট ডায়াগ্রাম ব্লক ডায়াগ্রাম। তারপরে সি নাম্বার কোশ্চেন, রাইট দ্য থিরিস অফ থার্মোডাইনামিক মেনশন ফর অ্যাপ্লিকেশন অফ থার্মোডাইনামিক্স। এখানে যে তিনটি সূত্র আসছে থার্মোডাইনামিক্সের, এটি মেকানিক্যাল অংশের একটি কোশ্চেন আর কি, যারা মেকানিক্যালের স্টুডেন্ট তারা খুব ভালো বুঝবেন। এই সূত্র তিনটি আমরা এখানে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। তারপরে অ্যাপ্লিকেশন অফ থার্মোডাইনামিক্স, এখানে বাংলা অর্থগুলো দিয়েছি থার্মোডাইনামিক্সের যে বাংলা অংশ, যে বাংলায় আসলেও অর্থ জানা থাকলে বা বাংলায় যদি জানা থাকে তাহলে ইংলিশেও কিন্তু নিজের মতো করে লেখা যায় আর কি, আপনারা লিখে নিতে পারবেন। তারপরে ডি নাম্বার কোশ্চেন, এটি একটি ম্যাথ আর কি, এ সেন্ট্রিফিউগাল পাম্প ইজ ইউজ টু রাইজ ওয়াটার অ্যাট দ্য হাইট অফ 100 feet উইথ ডিসচার্জ অফ 2 cubic দ্য ইফিসিয়েন্সি অফ দ্য পাম্প ইজ 62%, ফাইন্ড দ্য ইনপুট হর্স পাওয়ার অফ পাম্প। অর্থাৎ এখানে ভ্যালুগুলো দেওয়া আছে, তো আপনার এখানে হর্স পাওয়ার অর্থাৎ পাওয়ার বের করতে হবে এই স্পিডে, হর্স পাওয়ারে। আমরা এখানে সলিউশনটা দিয়েছি, তো এটি যারা মেকানিক্যাল স্টুডেন্ট আছেন খুবই কমন তাদের জন্য কোশ্চেনটি, তাদের কাজে লাগবে আর কি। সলিউশনটা আপনারা দেখে নিন, যেহেতু আমি মেকানিক্যাল স্টুডেন্ট না এই জন্য তো ভালো মতো আপনাদের বোঝাতে পারছি না। এখানে এইচ দেওয়া আছে হাইট, কিউ এর মান দেওয়া আছে 2 cubic, সেটাকে আমরা মানে মিটারে নিয়ে নেওয়া হয়েছে। এটা ইফিসিয়েন্সি দেওয়া আছে 62%, অর্থাৎ 0.62। পাওয়ার সমান কত, আমরা পাওয়ার সমান জানি কিউ মান রু এইচ বাই এন। এখানে ভ্যালুগুলো বসিয়ে এটিকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা এর ভ্যালু পেয়ে যাচ্ছি 36.2 1 hp, এটি অ্যান্সার। 6 নাম্বার কোশ্চেন, 8 মার্কের কোশ্চেন, এটি টেলিকম রিলেটেড কোশ্চেন আর কি। হোয়াট ইজ চ্যানেল হাইডিং অ্যান্ড হোয়াট ইমপ্লিকেশন ডাজ ইট হ্যাভ অন দ্য ফ্রিকুয়েন্সি অ্যালোকেট। তো ইন UFDMA নেটওয়ার্কস ফর এক্সাম্পল, এটা আমরা অ্যান্সারটি এখানে দিয়েছি, আপনারা একটু দেখে নিতে পারেন। যারা টেলিকমের স্টুডেন্ট আছেন তারা খুব ভালো এটি বুঝবেন। তারপরে বি নাম্বার আছে, হোয়াট ইজ দ্য ফাংশনালি অফ TCSM, এই অ্যান্সারটি আমরা দিয়ে দিয়েছি এখানে, ইংলিশে যেহেতু কোশ্চেন ছিল ইংলিশ অ্যান্সার দিয়েছি। সি নাম্বার কোশ্চেন, হোয়াট ইকুইপমেন্ট ইজ নিডেড ফর VOIP, অ্যান্সারটি আপনারা দেখে নেন। ডি নাম্বার কোশ্চেন, হোয়াট আর দ্য রিজন অফ অল কল ড্রপ, মানে সব কল ড্রপগুলোর কারণ কি, এখানে আমরা তুলে ধরেছি। তারপরে 7 নাম্বার এবং সর্বশেষ কোশ্চেনটি হলো 9 মার্কের, 2+3+
2 প্লাস 2 টোটাল 9 মার্কের চারটি কোশ্চেন লিস্ট দা LTE অ্যাডভান্স টেকনোলজি বি নাম্বার কনসিডার দ্যাট দেয়ার ইজ এ সার্কিট হ্যাভিং এ ডায়োড সাপোজ সামথিং প্রসেস দ্য ডায়োড অফ বার্ন আউট হোয়াট কাইন্ড অফ সিমটমস উইল উই গেট এগুলো ইলেকট্রনিক্স বেসড রিলেটেড কোশ্চেন বা এটা আমরা কম্পিউটার টেকনোলজির বেস রিলেটেড কোশ্চেনও বলতে পারি মিক্সড আছে হোয়াট আর দ্য ফিচার অফ স্মল কল 3G বেস স্টেশন সি নাম্বার কোশ্চেন ডি নাম্বার কোশ্চেন ওয়ান্স ওয়েবসাইট ইজ ডিজাইন্ড অ্যান্ড ডেভেলপড দেন হোয়াট আর দ্য স্টেপস ওয়ান হ্যাজ টু ফলো আপ ইট লাইভ ইন এই ছিল কোশ্চেনের অ্যান্সারগুলো আমরা জাস্ট ইংলিশে যে বেস্ট কোশ্চেন ছিল ইংলিশে অ্যান্সারগুলো নিয়ে এসেছি যেগুলো একটু মানে বাংলায় ট্রান্সলেশনের দরকার সেগুলো আমরা ট্রান্সলেশন করে দিয়েছি তো যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গেই ছিলেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবিসি জব কেয়ারের সাথেই থাকেন আর নতুন নতুন বিভিন্ন চাকরির পরীক্ষার টিপস প্লাস কোশ্চেন সলিউশনগুলো পেয়ে যান মুহূর্তেই সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ